আসসালামু রহমতুল্লাহ। সৌদি আরব থেকে আলিবুর রহমান ভাই প্রশ্ন করেছেন যে আমি যে দেশে কুরবানি দেব, এই আসন্ন কুরবানির সময় আমি যে জিনিসটি দেখছি, বেশিরভাগ নামাজ পড়ে না, তাদের বেনামাজিদেরকে কি আমি কুরবানি অংশে নেব না আলাদা করে আমি দেব? দেখেন, তার কুরবানির অংশ কবুল না হলে সে সেটা জবাবদিহি করবে আল্লাহর কাছে। মাথা পিছু যদি গণনা করে সাতজন হন, তো আপনারা সাতজনে কুরবানি দেবেন, সাতটি পরিবার শর্ত, ঠিক আছে? সাতটি পরিবার শর্ত, এবং ইভেন আপনার কুরবানির ভিতরে তারা টাকা দিতে চাইলে দিতে পারবে। তাদের কুরবানি আল্লাহর কাছে গ্রহণীয় গৃহীত নয়, কারণ বেনামাজির তো কোনো আমলে আল্লাহর কাছে গৃহীত নয়, সেজন্য আপনি তার সাথে ছাদ দিতে পারবেন না, কুরবানি দিতে পারবেন না। এটা এটা ভুল, এটা এটা মাথা থেকে ছেড়ে ফেলে দেন। তাদের সাথে কুরবানিতে আপনি শরিক হতে পারবেন, হয় একজন কুরবানি দেবে এক পরিবারের পক্ষ থেকে, নাহলে সাত পরিবারের পক্ষ থেকে একটা পশুতে, সেটা গরু হোক অথবা উঁট হোক। কিন্তু একই পরিবারের বানিয়ে বানিয়ে সাতজনের নাম দিয়ে, তিন ভাই মিলে গরু কিনেছি, তিন ভাইয়ের নাম দিয়ে, চার ভাইয়ের নাম দিয়ে, অ্যাটলিস্ট সাতজনের নাম দিয়ে দিয়ে কুরবানি করবো, এটা একটা বেদাত, নব আবিষ্কার, এটা করে আল্লাহকে ধোকা দেওয়ার নামান্তর, এটা নাজায়েজ, জায়েজ নয়। সাত পরিবারের পক্ষ থেকে হতে হবে, আর নাহলে এক পরিবারের চার পাঁচজনে টাকা দিয়ে গরু কিনলো, ওই চার পাঁচজনের নাম দেওয়া চলবে না, একজনের নাম বলে জবাই করে দিতে হবে, অথবা কোন নাম বলারই দরকার নেই, জবাই করে দিলে আল্লাহ ভালো জানে কে কে এই কোরবানির পশুতে পয়সা জমা দিয়েছে, সেজন্য এক শুধু কোরবানি করে দিলেই হবে। আর নাম নিতে গেলে সমস্যা আছে, ভেজাল আছে, হয় একজনের পক্ষ থেকে ওয়াহালে বাইতিহি বলে, অথবা সাতজনের নাম উল্লেখ করতে হবে, সাতজন হতে হবে, সাতটি বাড়ি এক বাড়ির সদস্যরা হতে পারবে না। এটা নতুন কোনো কথা নয়, এটা রসুল সাহায্যের জামানা থেকে যারা শরীক কোরবানি দিয়েছিল তারা সাত পরিবার ছিল, এক পরিবারের কেউ অন্তর্ভুক্ত ছিল না। আজম আইনজাল আলমিন্দুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বারাকালা নবীনা মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 999 ইন্ডিয়ান এক ভাই, কি নাম বলছেন ভালো করে আমার খেয়াল নেই, যাই হোক, তিনি ভাগে কোরবানি দেওয়ার বিষয়ে পরিষ্কার করে জানাতে চেয়েছেন। তো ভাই, কয়েকটি গ্রুপে এটার উত্তর দিয়েছি, সোজা কথা হলো ভাগে কোরবানি সাত পরিবারের পক্ষ থেকে হবে, এক পরিবারে দু চার পাঁচজন মিলিয়ে এই ভাগে নাম দিতে পারবে না, তাহলে কোরবানি বাতিল হয়ে যাবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ভাগে কোরবানি দেওয়াকে জায়েজ বলেছেন, জায়েজ হিসেবে বিধান দিয়েছেন, তিনি আবার নির্দিষ্ট সংখ্যাও বলে দিয়েছেন। হাদিসের পরিভাষা থেকে বলা হয়েছে যে আল বাকারা তো আল বুদনা তো আন সাবা আতিন, সাতজনের পক্ষ থেকে ক্রমান্বয়ে হলে হতো এলা সাবা আতিন, যে এক থেকে সাত পর্যন্ত, এজন্য হয় এক ফ্যামিলির পক্ষ থেকে হবে, আর নাহলে সাত ফ্যামিলির পক্ষ থেকে একটি গরু বা উট হবে। তাহলে যারা দু চার ভাই পাঁচ ভাই মিলে টাকা দিয়ে কোরবানি করে, এরা কোনো নাম উল্লেখ ছাড়াই জবাই করবে, আল্লাহ ভালো জানে কার কার টাকা এর মধ্যে আছে, নাম উল্লেখ করতে গেলে ভেজালে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে একজনের নাম উল্লেখ করবে, আর বাকিগুলি তারা লটারি করে তাদের এক ভাইয়ের নাম নির্ধারণ করে বলবে আল্লাহ মাহাজামিন হা ফুলান ওয়া আহলি বাইতিহি, আর নাহলে এমনি জবাই করে দিবে, আল্লাহ ভালো জানে কয়জনের পয়সা দিয়েছে। এভাবে নিজ ইচ্ছা মতো শরীয়ত চলে না, যে দু ভাই টাকা দিয়ে একটা কোরবানি করে ফেল দিলাম, দু ভাইয়ের নাম উল্লেখ করলাম, এভাবে হয় না। শরীয়ত নিজের বাবার কারো সম্পদ নয় যে নিজের মুখ খেয়াল খুশি মতো চলবে, ঠিক আছে? প্রসঙ্গত একটি কথা বলতে চাই, কিছু আলেম মুকিম অবস্থায় ভাগে কোরবানি দেওয়ার বিরুদ্ধে খুব আদা জল খেয়ে লেগে আছে, সহি আকিদার দাবিদার, ওরা মূর্খ অজ্ঞ জাহেল। এই বিষয়ে যত বড় সার্টিফিকেটধারী হোক, যত বড়ই পরিচিত ফেমাস আলেম হোক, বহু হাদিস আছে আবু দাউদের, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সব ক্ষেত্রে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও এটা সফরের সঙ্গে খাস বলেনি। তার কিছু সাহাবি সফরের অবস্থায় ছিল, কোরবানির সময় এসেছে, কোরবানি করেছে, সেটা কি খাস করে দেওয়া হয়েছে? কোনো মহাদ্দেশ ও বাবও বাঁধেন নাই যে এটা সফরে যাওয়ার জন্য। তাহলে মহাদ্দেশ থেকেও আপনি বেশি বুঝে গেলেন, আপনি কি সহি আকিদার আলেম যে আপনি মুকিম অবস্থায় ভাগে কোরবানি দেওয়ার বিরুদ্ধাচরণ করছেন? আপনি বলেন, আপনি পজিটিভ বলেন, নেগেটিভ বলবেন না, আপনি বলেন যে পরিবার সবার পক্ষ থেকে একটা ছোট ছাগল দিলেও হয়, এটা উত্তম, এভাবে বলেন, পজিটিভ বলেন, নেগেটিভ কখনোই বলবেন না। আবার কিছু আছে বলে যে হ্যাঁ, যদি কেউ সাত ভাগে কোরবানি দেয় শুধু তাদের মাথাগুলি সব পাবে, পরিবার পাবে না, এটাও নিজের খেয়াল খুশির মতো কথা, শরীয়ত বিরোধী কথা, কোরআন সুন্নাহ বিরোধী কথা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক আনাত করুন। হাজা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকাল্লাহু নবীনা মুহাম্মদ।